News Only 24. News Only 24. পূজো আসতে আর কয়েকটা দিনের অপেক্ষা। পূজোয় পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ছুটি আড্ডা দেওয়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে নতুন পোশাক পরে প্যান্ডেল হপিং মাস্ট। তাই এই মুহূর্তে চলছে চুটিয়ে পুজোর কেনাকাটি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কে রঙ্গোলি শোরুমে লঞ্চ হয়ে গেল পুজো কালেকশন নন্দিনী। নন্দিনী লঞ্চের মধ্যে দিয়ে মা দুর্গার মতো প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে থাকা শক্তি এবং পজিটিভিটিকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। নতুন কালেকশনটি লঞ্চে এদিন রঙ্গোলির কর্ণধার নিখিল জৈনের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। নতুন কালেকশনটি সংগ্রহে রাখতে এদিন দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন ক্রেতারা। স্বল্প মূল্যে ভ্যারাইটি ডিজাইনের শাড়ি নজর কেড়েছে ইয়ং জেনারেশনের ছেলেমেয়েদের। তো ভালোই, আমাদের তো ভালোই লাগে। মোটামুটি রেঞ্জের মধ্যে যেরকম আমরা চাই সেরকম পেস্টেলই পাওয়া যায় এখানে। এই যে সব এখন পেস্টেল কালার যেগুলো চলছে, এখন ফ্যাশন যেগুলো চলছে সেগুলোই এখন যেগুলো রয়েছে এগুলো নিয়েছি। টেস্টগুলো একটু মানে স্বাদের মধ্যে স্বপ্ন পুরো, যেটা বাংলা কথা বলা যায়। দেখুন এগুলো এগুলো বেশ ভালো, এখন ট্রেন্ডি খুব এগুলো চলছে না, ওটাও তো ডিসকাউন্ট হয়ে যাবে। এগুলো এখন খুব চলছে রেঞ্জের মধ্যেই একদম আছে। এটা তো ভালো, এখন ইয়ং জেনারেশন এখন এগুলো চাইছে এই পেস্টেল কালারগুলো। তুই হাওড়া থেকে ভালো মোটামুটি পাই সেখানে, এখানটা তো মোটামুটি আসছি প্রায় 5-6 বছর হয়ে গেল। একদম নিচে একদম নিচে এটা মনের মতো কালেকশন পাওয়া গেছে রঙ্গোলিতে। এটা কি প্রথম বছর আসে না প্রত্যেক বছরই আসা রঙ্গোলি থেকেই যায়? আদি অক্ষয় উপরে থাকলেও আমরা রঙ্গোলি রঙ্গোলির আমরা মানে একদম আজকে আমাদের মেসেজও গেছে রঙ্গোলিতে আসার জন্য, তো আমরা শুনেই একদম ডেফিনেটলি দুর্গা পুজো সবার জন্যই স্পেশাল, আমাদের জন্য তো মানে বাঙালিদের জন্য ভীষণই স্পেশাল, আমার মনে হয় বাকিদের জন্যও খুবই স্পেশাল। তো রঙ্গোলি কালেকশন আমার ভীষণই পছন্দ হয়েছে অ্যান্ড খুবই কমফোর্টেবল, ভেরি নাইস, অ্যান্ড আই থিঙ্ক আই এম লুকিং ভেরি নাইস ইন দ্য পিকচার্স, রাইট? সো আমার মনে হয় যে দিস কালেকশন ইজ সুপার্ব অ্যান্ড নন্দিনী যে নামটা দেওয়া হয়েছে সেটাও খুবই পারফেক্ট বিকজ দুর্গা ঠাকুরেরই নাম নন্দিনী। আর ফিলিং ভেরি নাইস, ভেরি গ্রেটফুল টু ডু দিস ক্যাম্পেইন। আর দুর্গাপুজোতে আমি প্রচুর ঘুরবো, খাওয়া দাওয়াও করবো, অনেক প্যান্ডেল হপিং আছে। দুর্গাপুজো নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমি বাড়িতে থাকতে ভালোবাসি না, আমি ডেফিনেটলি সব প্যান্ডেলে দুর্গা ঠাকুর দর্শন করতে খুব ভালোবাসি। আজকে নিজের লুকটা নিয়ে বলো। আজকে আজকে আমি একটা আমার ফেভারিট কালার ইয়েলো, তাই ইয়েলো কালারের একটা কাঞ্জিভরম আমাকে রঙ্গোলি থেকে দেওয়া হয়েছে, নিখিল দিয়েছে। সো দিস ইজ ভেরি নাইস, খুবই কমফোর্টেবল কাঞ্জিভরম, আমার ভীষণ ফেভারিট, আর তার সাথে কালারটাও আমার ফেভারিট, আর পরে খুবই আরাম, মানে এই গরমের মধ্যে দিস ইজ ভেরি ভেরি কমফোর্টেবল, মানে আই লাভ দ্য মেটিরিয়াল অ্যান্ড আই গেস আমায় ভালো লাগছে, সেটা তোমরা বলবে। খুবই ভালো, হি ইজ রিয়েলি আ জেন্টলম্যান, আমাদের খুবই ভালো করে শ্যুট হয়েছে অ্যান্ড দ্য হোল টিম ইজ ভেরি নাইস, রঙ্গোলি টিম, তারপরে ফটোগ্রাফার, মেকআপ, স্টাইলিং, এভরি ওয়ান ইজ ভেরি নাইস, খুবই মজা করে আমরা শ্যুটটা করেছি। হ্যাঁ জানি সেদিন খুব গরম ছিল, বাট খুব ভালো, দ্য আউটপুট ইজ ভেরি নাইস অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য ক্যাম্পেইন। আমার না ম্যাক্সিমাম 4 দিনেই না শাড়ি থাকে, কারণ আমি শাড়ি পরতে এত ভালোবাসি, আমার মনে হয় যে একটা মেয়ে শাড়িতে কমপ্লিট, ঠিক আছে? তো মানে আমাদের এত রকমের জামা কাপড় আছে, বাট আমার মনে হয় শাড়িটা ইজ দ্য বেস্ট ফর আ ওম্যান। অ্যান্ড আমি পুজোতে চেষ্টা করি যে আমি এত শাড়ি পরে শ্যুট করার পরেও আমি যেন 4টে দিন শাড়িই পরি, সো আমার কোনো ওয়েস্টার্ন আউটফিট থাকে না ইন জেনারেল, যদি ইচ্ছা করে কোনো দিন তো পরি, বাট তা না হলে লেহেঙ্গা বা ইন্ডো ওয়েস্টার্ন হতে পারে, বাট খুব বেশি ওয়েস্টার্ন জিন্স টপ আমি পরি না। রঙ্গোলির কোন কোন কালেকশন এবারে পুজোয় থাকছে 4টে দিনে?
আচ্ছা কোন কোন কালেকশন থাকতে চাচ্ছেন দিকে আমার আমার তোমার নিজে প্লিজ ইউ টেল আই থিং ওরা অ্যাকচুয়ালি ওর শাড়িটা খুব পছন্দ ও কালকে আমাকে বলতো বললাম কি ওর নামটা ঠিক ভালো মনে নেই কি কি কাঞ্জিবরম আছে কি টাসার আছে বাট ওর ও জানে কি ওর পছন্দ আছে হ্যাঁ মানে ও বলছে আমি এটা এটা পরবো এটা পরবো এটা পরবো বাট ওর নামটা আমি জানি না মানে আমি ঠিক বুঝতে পারি না যে এটা কাঞ্জিবরম না এটা অন্য কোনো তো আমি দেখে পড়ার পর আই রিয়েলাইজ যে হ্যাঁ আমি এটা আজকে পড়েছি বাট এখনও আমি ওই শাড়ি চিনতে শিখিনি তো তাই জন্য আমার হচ্ছে যেটা দেখে ভালো লাগবে সেটাই তুলে নিয়ে চলে যাই চার দিন পাঁচ দিন আমরা তো গিফট আমি সবসময় আমার পুজোতে শুধু গিফটই গিফট করি নিশ্চয়ই আমরা গিফট তো পাঠাবোই গিফট বলতে মনে পড়লো ইউ হ্যাভ স্টার্টেড দিস না this thing that yes. you are gifting something yes ekhane ekta khub sundor jinish start hoyeche pujoy seta hocche je shopping korle rangoli theke you get a pepper spray free yes. so that is very nice yeah. that is very much required sundor ekta innovative gift amar mone hoy just ekta choto pepper spray bag e rakhar ekta because ami eta kothao shunini je pepper spray dewa hocche but ami life e মানে অনেকটা টাইম অবধি যখন কলেজ থেকে শুরু করে অনেকটা আমি সবসময় পেপার স্প্রে ক্যারি করেছি ইনফ্যাক্ট এখনো হয়তো খুঁজলে পাওয়া যাবে বাড়িতে এখন আর ব্যাগে নেই দরকার পড়বে না না সো একটা সেফটি সিকিউরিটির জন্য একটা রাখা উচিত তো একটা আমরা জাস্ট একটা ছোট জিনিস গিফট করছি সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক কালেকশন আছে আপনার মশরুম সিল্ক আছে কাঁথা স্টিচ বালুচড়ি বনারসি শাড়ি কম দামে অনেক আইটেম আমাদের আছে থাউজেন্ড থ্রি স্টার্টিং আপ টু 50,000 অবধি আমরা আইটেম মেনটেন করি অল ভ্যারাইটি এক দোকান নিচে আপনি সব ভ্যারাইটি পেতে পারবেন অল ভ্যারাইটি মানে প্রত্যেকটা মানে রঙ্গোলি গেলে ছেলে এবং মেয়ে মেয়ের জুয়েল আছে আমাদের পাঞ্জাবি কুর্তা আছে মেয়ের জীবনে আমাদের সালোয়ার স্যুট ছাতা আছে কুর্তিজ আছে গাউনস আছে প্রচুর ভ্যারাইটি আপনার আছে আপনি এসে দেখতে পাবেন আমরা কত ভ্যারাইটি মেনটেন করছি রঙ্গলি আমাদের টাইমলার পার্ক আছে মেন রোডে আপনি রঙ্গলি বোর্ড দেখতে পারবেন মেট্রো করে আসতে পারেন অটো আছে ট্যাক্সি বাইক ক্যাব যে কোনো সাজনে ইজি টু ওয়েয়ার রঙ্গলি আসতে কোনো আপনার অসুবিধা হবে না যে ইজি আছে রঙ্গলি স্টক টাইমলার পার্ক রঙ্গলি স্টক এই মুহূর্তে পুজোর স্পেশাল অফার কী অফার আমাদের আছে আমরা ডিসকাউন্ট দিই না পুজোর মধ্যে আমাদের 10% গিফট কার্ড আমরা দিই নো ফর ডিসকাউন্ট আমরা বছরে 1 টাকা কাম করি না পুজোর মধ্যে আমরা কাস্টমারদেরকে 10% গিফট হিসাবে ডিসকাউন্ট দিই আমরা আপনাদের রঙ্গলি স্পেশের মধ্যে চর্চার জীবনে কাজ করা শাড়ি আছে মুশিদাবাদ সিল্ক আছে আপনার সস্তা এমব্রয়ডারি সস্তা প্রিন্ট জামানি টাটা স্টিচ অল অফ ভ্যারাইটি অফ বেঙ্গলি কনসেপ্টে অ্যান্ড নন বেঙ্গলি কনসেপ্ট কোনটা চাহিদা চলছে রামবানি চলছে আপনার টাটা স্টিচ চলছে জর্জার স্টিচ ফোনে কাজ করা টিসু পে কাজ করা অনেক ভ্যারাইটি চলছে আর পুজোর মধ্যে আমাদের ওয়েডিং শাড়ি প্রচুর এসছে আপনি মানে আপনার বিয়ে বানাসি ওয়েডিং কালেকশন ফুল ফুল ফেজে আমাদের আছে আপনি পুজো পর ওয়েডিং কালেকশন বেশি পাবেন আমাদের কি পুজো পর ওয়েডিং কালেকশন বেশি বিক্রি হয় পুজোর মধ্যে গিফট হিসাবে শাড়ি বিক্রি হয় আপনার যাতে আপনার কাঁথা স্টিচ হয় ফ্যান্সি শাড়ি হয় সেটা বেশি বিক্রি হয় অল অফ ভ্যারাইটি রঙ্গোলি আপনি আসলেন বুঝতে পারবেন রঙ্গোলিতে আসুন খুব ভালো ভ্যারাইটি খুব ভালো কালেকশন আর খুব ভালো বিহেভ যে আমরা রঙ্গোলির মধ্যে অন্য দোকানে পাবেন না প্রাইস কীরকম শুরু প্রাইস স্টার্টিং আপ টু 50,000 অবধি আছে আপনার নাম বিকাশ হয়েছে আর এর মধ্যে মোটামুটি স্টার্টিং ধরুন নন্দিনী কলেকশনে কিন্তু স্টার্ট করে 15 টোকেন স্টকে মেটেরিয়ালগুলো আসেনি সেটা কিন্তু সিচুয়েশন আছে স্যাম্পল ওখানে আমরা দেখাতে পারি স্যাম্পলগুলো আমরা অর্ডার নিয়ে আমাদের কাছে শুধু স্যাম্পল দিয়েছি কিন্তু কাস্টমার আসছেন দেখার জন্য ওনাকে বলা হচ্ছে আপনি যেটা দেখে নিন ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার এটা না অর্ডার যদি ডেলিভারি মিটিং করতে অনলাইন অনলাইন ব্যবস্থা আছে বাট নট কন্ট্রোল আওয়ার অ্যাট দিস ট্রাইঙ্গুলার পার্ক দ্যাট ইজ কন্ট্রোল ফ্রম আওয়ার হেড অফিস পার্ক আপনি ক্রেতারা স্যাটিসফাইড বলেই আমরা আছি যদি ক্রেতা আমাদের স্যাটিসফাই না হয় আমাদের দোকান চলবে কি
যে ব্যবসাটা যে করছি আমাদের অর্গানাইজেশন যা করছে সেটা চলবে ঠিক আছে।